গাছে সবুজ পাতা, বলে আমার সাথে কথা। এত সুন্দর পরিবেশে কিছু বলতেই ইচ্ছা করছিল না, ভাবলাম তোমাদেরকে পরিবেশটার সাউন্ড সব কিছু তোমাদেরকে ফিল করাই আমি যতটা করছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে দেশে আসার থার্ড নম্বর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আর এখন আমরা এসেছি হচ্ছে আমাদের মাঠে বাড়ির সবাই মিলে কড়াইশুঁটি খেতে। তো এটা হচ্ছে আমাদের মাঠ, মানে কড়াইশুঁটি চাষ করেছে ধানের পরে। আগের ব্লগে বলেছি, নতুন করে কিছু বলার নেই। আর এখন বিকেল থেকে ব্লগটা স্টার্ট করার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, মানে বাবা মার অ্যানিভার্সারি। এত বছর বিবাহিত জীবনে ফার্স্ট টাইম সেলিব্রেট করা হবে, সেটাই শেয়ার করার জন্য আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে বদ্দির উদ্যোগে, মানে আমার বড় ননদের উদ্যোগে, এটা ফার্স্ট টাইম এত বছর বিবাহিত জীবনে আমার শ্বশুর শাশুড়ি সেলিব্রেট করছে। আর এই যে বদ্দি রিমকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আর কেক নিয়ে চলে এসছে ওরা, দিদি কেক নিয়ে এসছে, তারপরে বাবা মাকে একটা গিফট দেবে বলে দিদিও সেটাও অ্যারেঞ্জ করেছে, একটা আয়স্ত সোনা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি কিছু বলবো না, পুরো ব্লগটা তোমরা এনজয় করতে পারো। তো আজকের ব্লগটা খুবই ছোট হলো, পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আর অন্য কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো আজকের মতন টাটা।